আবারও কড়া জবাব দিলেন দাশগুপ্ত তিনি বললেন আমাকে নিয়ে এসব বন্ধ করুন আমি আগেও বলেছি আমি কারো সন্তানের বাবা নই তাই আমাকে নিয়ে এসব বন্ধ করুন সম্প্রীতি গোপন সূত্রে জানা গিয়েছে নুসরাত জাহানের সন্তান সম্ভব নিয়ে যশদাসগুপ্ত দিকে যে আঙ্গুল উঠেছে তা নিয়ে মুখ খুলেছে যশ তিনি সাব জানিয়ে দিয়েছেন নুসরাতের সন্তানের বাবা তিনি নন শুধুমাত্র তারা ভালো বন্ধু তাদের মধ্যে কোনো সম্পর্ক এর বাইরে নেই তাই নুসরাতের সন্তানের বাবা হওয়ার প্রশ্নই ওঠে না সাথে এও জানিয়েছেন আমাকে নিয়ে গুজব রটানো বন্ধ জাহানের মা হওয়ার খবর পাওয়ার পর থেকেই আঙ্গুল উঠেছে যশদাস গুপ্তের দিকে নুসরাতের স্বামী নিখিল জন সাব জানিয়ে দিয়েছে নুসরাতের সন্তানের বাবা তিনি নন তারপর থেকেই সবার সন্দেহ দাস গুপ্তই নুস্তাতের সন্তানের বাবা কিন্তু এবার দাস গুপ্তও জানিয়ে দিলেন তার সন্তানের বাবা তিনি নন তাহলে নুসরাতের সন্তানের বাবা কে প্রশ্নটা থেকেই যাচ্ছে তাহলে কি সিঙ্গেল মাদার হতে চলেছেন নুসরাত জাহান তার উত্তর তো জাহানই দিতে পারবেন যদিও এসব নিয়ে মুখে জাহান এখনো কুলু পেটে পর্যন্ত কিছু জানাননি কিন্তু তার বেবি বাম সবার সামনে আসার পর থেকে তাকে নিয়ে গুঞ্জন যেন আরো বেড়ে গিয়েছে সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিবেন অথচ বাবারই ঠিক নেই তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি যশ গুপ্ত নুস্তাতের সন্তানের বাবা নয় তাহলে নুস্তাতের সন্তানের বাবাকে তা অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়